আমি বাহারি স্বাদের রান্নাঘরে আপনাদের জন্য নিয়ে এসেছি আলু চিংড়ির দই পোস্ত উইথ বাটার অ্যান্ড চিজ। তাহলে এর জন্য আমি কী কী নিয়েছি, চিংড়ি আলুর দই পোস্ত বানানোর জন্য আমি নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি, নিয়েছি 100 গ্রাম চিংড়ি, সেটাকে আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি, 3 টেবিল চামচ আমি নিয়েছি পোস্ত বাটা, 2 টেবিল চামচ দই, টক দই, ঘরে পাতা টক দই, আর ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি 5 ফোড়ন, কিছুটা পরিমাণ হলুদ ব্যবহার করব, পরিমাণ মতন লবণ দেব, আর 1/2 টেবিল চামচ দেব আমি চিনি, আর নিয়েছি এখানে 1 টেবিল চামচ আমি বাটার, আর একটা স্লাইস নিয়েছি একটা চিজ, আর নিয়েছি 1টা টমেটো কেটে নিয়েছি, আর 4টে আমি কাঁচা লঙ্কা চিরে নিয়েছি। তো চলুন, আর আমি এই পুরো রান্নাটা আমি সর্ষের তেলেই বানাবো, তো চলুন রান্নাটা এবার সেরে ফেলি। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দেব পরিমাণ মতন, আমি এখানে কিছুটা আমি 4 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হলে তবেই আমি ফোড়নটা দেব। তেল গরম হয়ে গেছে, আমি এখন এই 5 ফোড়নটা তেলের মধ্যে দিয়ে দেব। এবার এই তেলের মধ্যে আমি টমেটো কুচিগুলো দিয়ে দেব, এবার আমি চিংড়িটা অনেকটাই ভাজা হয়ে গেছে, আমি এবার আলুগুলো দিয়ে দেব। গ্যাসটা একটু বাড়িয়ে দেব, আলু চিংড়ি একটু ভাজা হলে তবেই আমি দই আর পোস্তটা দেব, ততক্ষণে আমি দইটা একটু ফাটিয়ে নিই। আলু চিংড়ি আমি 1 মিনিট মতন ভেজে নিয়েছি, নিয়ে এখন আমি পরিমাণ মতো আমি হলুদ দিয়ে দেব, আর পরিমাণ মতন আমি লবণ দেব, লাগলে পরে আমি আবার লবণটা ব্যবহার করব। পর আমি এখন এই ভাজা আলু চিংড়ির মধ্যে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর আমি 3 টেবিল চামচ যে পোস্ত বেটে রেখেছিলাম সেই পোস্তটাও দিয়ে দিচ্ছি, পোস্তটা আমি তেলে দিচ্ছি, না হলে পোস্তের মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা বেরোবে, আর দইটাকে আমি ফাটিয়ে নিয়েছিলাম সেই দইটা আমি ঢেলে দিলাম, দিয়ে এবার একসঙ্গে আবার কষবো। আপনারা কিন্তু শুধু বাটার আর চিজ না ব্যবহার করেই এই চিংড়ি আলুর দই পোস্ত বানিয়ে বাড়িতে ফেলতে পারেন, সেটাও খুবই সুস্বাদু হবে, আর বাটার চিজ দিলে তো আরও সুস্বাদু হবে, বেড়ে যাবে স্বাদ, অনেকটাই বেড়ে যাবে। আমি এইভাবে নাড়বো 1 মিনিট, আমার মশলার সঙ্গে আলু চিংড়ি সম্পূর্ণ কষা হয়ে গেছে, আমি এখন পরিমাণ মতন জল দিয়ে দেব। এই পরিমাণ মতন জল দিয়ে দিলাম, এবার আমি 5 মিনিট ঢেকে দেব। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলব। হ্যাঁ, আলুটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আমি এখন এই 1/2 চামচ চিনি আমি
এই পোস্ত আলু চিনির মধ্যে দিয়ে দেব। আপনারা চিনিটা অপশনাল, চিনিটা আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন বা কম বেশি আপনারা সেটা বুঝে শুনে ব্যবহার করবেন চিনিটা। আলুগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে, আমি এখন এর মধ্যে এক টেবিল চামচ আমি বাটার নিয়েছিলাম সেই বাটারটা দিয়ে দেব। আর একটু ঝোলটা কমে আসলে আমি এটা বন্ধ করে দেবো। আর আমি যেহেতু এর মধ্যে বাটার ও চিজ ব্যবহার করছি সেই জন্য আমি কিন্তু এখানে কোনো কাঁচা সর্ষের তেল দিচ্ছি না। আপনারা যখন দই পোস্ত মানে চিংড়ি আলুর দই পোস্ত করবেন তখন একটু কাঁচা সর্ষের তেল নামানোর আগে একটু দিয়ে দেবেন, খুব সুন্দর লাগবে। আমি এবার ঢাকাটা সরাবো। হ্যাঁ, পুরোপুরি আমার চিংড়ি আলুর দই পোস্ত রেডি। আমি বাটার তো আগেই দিয়ে দিয়েছিলাম, এখন আমি অল্প পরিমাণে আমি চিজ দেব। এই যে আমি চিজটাকে আগে থেকেই আমি গ্রেট করে নিয়েছিলাম, এখন আমি এটা আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে একটা পাত্রে আমি নামিয়ে নেব। আমি এখন একটা পাত্রের মধ্যে দই চিংড়ি আলুর পোস্তটা নামিয়ে নিয়েছি। আগে থেকে তো অল্প আমি চিজ দিয়েছিলাম, এখন আমি ওপরে আরও খানিকটা চিজ আমি ছড়িয়ে দিচ্ছি। এই দই চিংড়ি আলুর পোস্ত উইথ চিজ এবং বাটার দিয়ে দারুণ খেতে, খুব সুন্দর সুস্বাদু। আপনারা কিন্তু অবশ্যই বানিয়ে খাবেন এবং আমার কেমন হলো আমাকে কমেন্ট করবেন। আলু চিংড়ির দই পোস্ত উইথ বাটার ও চিজ দিয়ে পুরোপুরি রেডি। আমি এখন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আপনারা তো ভাতের সঙ্গে খাবেনই, সঙ্গে যদি আপনারা পরোটা বা লুচির সঙ্গেও এটা খান সেটাও খুব ভালো লাগবে। আপনারা বাড়িতে অবশ্যই এটা বানাবেন এবং কেমন হলো আমাকে কিন্তু কমেন্ট করবেন।